অনেক মূল্যবান বয়ান শুনেছেন। এখানে বিশেষ অতিথি হিসাবে আছেন আমার ছোট ভাই জনাব কাজী টিপু সুলতান এবং আলহাজ কাজী মাইনুদ্দিন ভাই এখানে উপস্থিত আছেন। আজকের এই পবিত্র বেহেস্তের বাগানে উপস্থিত হতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা গভীর রাত পর্যন্ত আপনারা আমার জন্যে বসে আছেন। আমি আপনাদের কাছে অপরাধী মনে হচ্ছে, কারণ আজকে আপনারা জানেন গোলাটেক মাঠে সেখানে একটি বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছিল, সেখানে আমার অনেকটা সময় আমাদের কেটেছে। তারপর অসহায় মানুষের জন্য কিছু কম্বল বিতরণের একটা অনুষ্ঠান ছিল, যে কম্বল বিতরণ করার কথা ছিল ঈশার নামাজের পর সেটা আমরা করতে পেরেছি 11টার পরে গিয়ে। সব মিলিয়েই আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা এই পবিত্র জায়গায় এই ব্যস্তের বাগানে দাঁড়িয়ে আসুন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ পথে চলার, সৎ কাজ করার, মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়েছি, আপনাদের সহযোগিতা ছাড়াটা সম্ভব ছিল না। বিশেষ করে আলেম সমাজের ভূমিকা ছিল প্রশংসনীয় এবং তাবলিগ জামাত সহ সকল ইসলামিক সংগঠনগুলোই 7 জানুয়ারি পূর্ব থেকে আমাকে সমর্থন দিয়ে এসেছিলেন, বিদায়ী আমি অনেক ভোটের ব্যবধানে আপনাদের জনপ্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে যেতে পেরেছি। শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, শুকরিয়া জানাই আপনাদের কাছে, আমি শুকরিয়া জানাই আমাদের প্রিয় নেত্রী আপনাদের মানুষ বঙ্গবন্ধুর কন্যার কাছে। উনি আমাকে ধীরে 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 মহানগর যুবলীগের সাংগঠনিক সেক্রেটারি সভাপতি, পরবর্তীতে এখন আপনাদের সেবক হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করেছেন। আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারা খাস করে বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেন। আমি দোয়া চাই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী অনেকে পৃথিবী ছেড়ে অন্ধকার কবর দেশে বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাফ করে বেহেশত নসিব করেন। আজকের এই পবিত্র মাহফিল থেকে আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজের জবান থেকে যে পবিত্র বাণীগুলি আমরা শুনেছি, আসুন না আমরা সবাই মনে প্রাণে বুকে ধারণ করি এবং ওনাদের সেই বাণীগুলি বুকে ধারণ করে আমরা সেই পথে চলি যে পথ আমাদের জন্য কল্যাণকর মঙ্গলময়, যে পথ আমাদের ইহকাল প্রকাল দুইটাই শান্তিময় সেই পথে আমরা চলি। এখানে মসজিদের সম্মানিত ইমাম খতিব কোন এখানে উপস্থিত আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করতে চাই, সমাজের সকল মানুষকে অনুরোধ করতে চাই, আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, কিন্তু আমার তো একটা ওয়াদা আছে আপনাদের মাঝে, আমি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মাদকমুক্ত সমাজ করতে চাই। এই মাদকমুক্ত সমাজ যদি করতে হয় তাহলে আমি মনে করি মসজিদের ইমাম খতিব এবং মসজিদ কমিটি, বাড়ির মালিক সমিতি এবং রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি বিশ্বাস করি আমাদের এই সফলতা আসবে। আমরা আমাদের মা ভারতের বাবার সন্তানকে বিপদগামী হাত থেকে রক্ষা করতে পারবো। তার শুনে আমরা সবাই আল্লাহ তারপরে দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হেদায়তের পথে আনেন, সৎ পথে চলার তৌফিক দান করেন, সৎ কাজ করার তৌফিক দান করেন, তারা যেন মাদকের হাত থেকে নিজেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আসুন সেই দোয়া করি। একটি মাদক আসক্ত সন্তান একটি পরিবারের জন্য যে কত ভয়ঙ্কর, যে পরিবারের একটি মাদকাসক্ত সন্তান থাকে সেই পরিবারই ভালো জানে বেদনা কত। আমি তো এমনও শুনেছি সন্তানের মাদকের পয়সা যোগান দিতে গিয়ে বাবার সারা জীবনের কষ্টের অর্জিত অর্থ শেষ, মার গহনাগাটি যা আছে সব শেষ,
তারপর সন্তানের নেশার টাকা জোগান দিতে হবে বাবা মার। আর যখনই না পারেন তখনই মার গায়ে বাবার গায়ে হাত দেয় ওই নেশাগ্রস্ত সন্তান। আমরা কি এই জায়গাটা চাই? আমরা কি এটা দেখতে চাই? তাহলে আমরা ক্রোধ হতে সমস্যা কোথায়? আমি এমপি, ওয়ার্ড কাউন্সিলর আছেন, সাবেক কাউন্সিলর আছেন, মসজিদ কমিটি আছেন, মসজিদের সভাপতি আছেন, বাড়ির মালিক সমিতি আছেন, যুব সমাজ আছেন, ছাত্র সমাজ আছেন। আসুন আমরা শক্ত হাতে ধরি। আমাদের সমাজে কে মাদক বিক্রি করে, কে সেবন করে আমরা কিন্তু সবাই চিনি, জানি, কিন্তু আমরা কিছু বলি না। কিন্তু আমাদের বলা উচিত, আমাদেরকে শক্ত অবস্থানে গিয়ে এদেরকে প্রতিহত করা উচিত। তা না হলে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার। আসুন আজকে এই পবিত্র দিনে, পবিত্র রাতে এই বেহেস্তের বাগানে দাঁড়িয়ে আমরা সবাই সবার জন্য দোয়া করি, বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করি, বঙ্গবন্ধুর জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কবুল করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আর আমার এই কোরআনের পাখিগুলো আমার খুব প্রিয় এরা, যেখানে যাই সেখানেই কোরআনের পাখিগুলো ছুটে আসে হাত মেলানোর জন্যে। এই যে কত আনন্দের, সেটা বাসায় বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন।